নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আকাশ সরকার নিয়ে এসে গেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটা অ্যাপ নিয়ে এক্সপ্লেন করব যেটার নাম হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার সমস্ত লোকাল ট্রেনের টাইম টেবিল এক্সপ্রেস ট্রেন আছে এবং যত সমস্ত ট্রেন আছে আপনি অন্যান্য অ্যাপে দেখতে পারবেন আপনার ধরো আশেপাশে কোনো একটা ট্রেন রুট ওটাকে দেখাচ্ছে না কিন্তু এই অ্যাপে সেটাও দেখাবে ফেয়ার সহ দেখাবে একেবারে পুরো অন টাইমসও দেখাবে আর হচ্ছে এক্সপ্রেস ট্রেনের বন্ধুরা নন এসি মানে এসি তারপর হচ্ছে স্লিপার ক্লাস সেকেন্ড সিটার এনসি এগুলিতে মানে কত কত ভাড়া কোথা থেকে কোথায় কতটা ভাড়া লাগবে সেটা পুরো সমস্ত ডিটেলস বলবে আর আপনারা বন্ধুরা ট্রেনের মধ্যে মানে ট্রেনের মধ্যে যদি থাকেন তাহলে লোকেশানও দেখাবে যে এক্সাক্ট লোকেশান যে ট্রেনটা এই জায়গায় আছে এমনিও দেখাবে আপডেট করলে ঠিক দেখাতে পারবে যে ট্রেনটা এক্স্যাক্ট কোথায় আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে অ্যাপটা কীভাবে ইউজ করতে হবে কীভাবে সার্চ করতে হবে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি লেট স্টার্ট তো বন্ধুরা আমি নিজের ফোনের স্ক্রিনটা খুলে নিয়েছি এবার আমি অ্যাপটাকে খুলছি এই যে বন্ধুরা এটা হচ্ছে হোয়েড ইস মাই ট্রেনের সিম্বল এই যে অ্যাপটা যে খুলছি এই যে এটা হচ্ছে সিম্বল অ্যাপটার তো প্রথমে খুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন স্পট পিএনআর টিকিট পিএনআর এ হচ্ছে আপনার পিএনআর নাম্বারটা দিতে হবে টিকিটটাকে দেখতে পারবেন তারপর আর এখানে হচ্ছে টিকিট এই যে আপনি ধরো যেখান থেকে ধরো শিয়ালদা থেকে আলিপুরদুয়ার বা কে শিয়ালদা আসতে চাইছেন তো এখানে হচ্ছে আপনাকে ফার্স্টে দিতে হবে কুয়াটা মানে মানে কোন টাইপে আপনি যেতে চান জেনারেল নন সেকেন্ড সিটিং স্লিপার তো এটা বলতে হবে তো বন্ধুরা প্রথমে স্পটটা বলছি আগে স্পটে ধরো আপনি কোথাও যেতে চান ধরো আপনি যেতে চান হচ্ছে বর্ধমান আপনি বর্ধমান যেতে চান বালি থেকে ধরো বর্ধমান যেতে চান তো বন্ধুরা ফস্ট টাইমে আমি বালি বলে সার্চ করে নিচ্ছি বি ডাবল এল ওয়াই বালি বলে সার্চ করে নিলাম এই যে বালি এখানে অটোমেটিক দেখিয়ে দেবে যে বালি থেকে কোথায় কোথায় যাওয়া যায় যে বন্ধুরা ব্যান্ডেল হাওড়া বর্ধমান তারকেশ্বর শ্রীরামপুর আমি যাবো হচ্ছে বর্ধমান বর্ধমান ফাইন ট্রেন্স এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাইন ট্রেন মানে ট্রেন দেখিয়ে দিচ্ছে বালি থেকে বর্ধমান কিন্তু এখানে একটাই জিনিস এখানে এইখানে শুধুমাত্র মেন লাইনেরগুলি শো করে এখানে উত্তর ভাগ থেকে বর্ধমান দেখাচ্ছে গেলোপিন ট্রেন এখানে শুধু মেন লাইনেরটাই শো করছে কিন্তু যদি আপনারা মানে বালি থেকে বর্ধমান করলাইনে যেতে চান কারণ করলাইনও আছে কডলাইনে যেতে চাইলে আপনারা কিছু না এটাকে বেলানগর সার্চ করবেন বেলানগর বলে সার্চ করবেন মানে বালির পরে স্টেশন বেলানগর বলে সার্চ করলে হচ্ছে কর্ড লাইনেরটাও দেখিয়ে দেবে এইয এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কর্ড লাইনেরটাও দেখিয়ে দিচ্ছে রান্স ডেলি বন্ধুরা এইটাতে ভাড়াটা দেখাচ্ছে না কেন এই যে আপনার ভাড়া যদি না দেখাচ্ছে না এই যে হাইট ফেয়ার্স করে রেখেছে তাই ভাড়াটা দেখাচ্ছে না এই যে জেনারেল জেনারেলে হচ্ছে আপনার এই যে পঁচিশ টাকা ভাড়া আর লোকাল ট্রেনে জেনারেলই থাকে মানে আনরিজার্ভডই থাকে তাই এখানে পঁচিশ টাকাই ভাড়া দেখাবে আনরিজার্ভডে তো এই যে বন্ধুরা আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে বালি দেখাচ্ছে না তো কিছু করার নেই কিন্তু বালিতে কিন্তু ট্রেন দাঁড়াবে বালিতে আছে আর বালি থেকেও পঁচিশ টাকা ভাড়া আপনাদের এবার হচ্ছে এটা আসলে হচ্ছে আপনার লোকাল ট্রেনের এখানে আপনারা যে স্টেশন থেকে ধরো উঠবেন সেই স্টেশনের নামটা শুধু সার্চ করবে আর ডেস্টিনেশন ট্রেন নাম সার্চ করবে তাহলে পেয়ে যাবেন তো এবার আমি হচ্ছে দূরপাল্লার ট্রেনের সার্চ করছি বন্ধুরা যেমন ধরো শিয়ালদা থেকে আমি যাবো হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লি সার্চ করলাম বন্ধুরা আপনাদের একটা ভালো জিনিস এই যে যেখানে দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে নিউ দিল্লি সার্চ করেছি শিয়ালদা থেকে দেখিয়েছে এবং শিয়ালদা থেকে ওর নিয়ারেস্টে মানে কাছাকাছি যে স্টেশনগুলি আছে সেখানেও দেখিয়ে দেবে আর শিয়ালদা থেকে ধরো ট্রেনটা মিস হয়ে গেল তাহলে এই যে অন্য স্টেশনে মানে ওর নিয়ারেস্ট থেকে মানে নিয়ারেস্ট স্টেশন থেকে যে ট্রেন সার্ভিস আছে ওই জায়গা পর্যন্ত সেটাও দেখিয়ে দেবে বন্ধুরা এই যে ভাড়া দেখিয়ে দেবেন এইয বন্ধুরা শিয়ালদা থেকে হচ্ছে আনন্দবিহার টার্মিনাল এটা হচ্ছে দিল্লির নিকটবর্তী একটা স্টেশন সেটাও দেখিয়ে দেবে কোন কোন দিন চলে কোন কোন দিন চলে না এই যে বন্ধুরা এই যে নীল আর হচ্ছে গ্রে মার্ক নীল মার্কটা মানে হচ্ছে সে সেদিন চলে আর গ্রে মার্কটা মানে হচ্ছে সেদিন বাদে এটা হচ্ছে আপনার জেনারেল আনরিজার্ভটে এই যে ভাড়াগুলি দেখাচ্ছে অনেকগুলিতে এনে কারণ সাধারণত এই ট্রেনগুলিতে আনরিজার্ভ থাকে না তাও যে যে ট্রেনগুলিতে থাকে সে যে ট্রেনগুলির আপনার ভাড়া দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো এবার হচ্ছে আমি স্লিপার সার্চ করছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি স্লিপার সঙ্গে সঙ্গে ছশো পঁয়ষট্টি মানে পুরো অন টাইম মানে যে ভাড়াটা আছে কারেন্ট ভাড়া সেটা দেখাবে এই যে বন্ধুরা থ্রি এসি এসি থ্রি টায়ার কার আর এই যে সেকেন্ড সিটিং সেকেন্ড সিটিংয়ে ভাড়া আপনার সেকেন্ড সিটিংয়ে ভাড়া কম পড়ে এই যে চারশো টাকা তিনশো পঁচাশি টাকা দেখাচ্ছে সিসিতে দেখে সিসিতে দেখুন অনেক দেখাচ্ছে আপনাদের মানে সুবিধা মতো আপনারা যেভাবে যেতে চান আপনারা যেতে পারেন এই যে বন্ধুরা অনেক অনেক আছে অনেক জায়গায় আবার দেখান যেমন দেখুন এখানে ইসিতে মানে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ চেয়ার কার চেয়ার চেয়ারকার এই ট্রেনগুলিতে তার মানে অ্যাভেলেবেল নেই তাই দেখাচ্ছে না তো বন্ধুরা আপনাদের এটা গেল আর আপনারা হচ্ছে ধরো স্পট ট্রেন দেখতে চান তাহলে লোকাল ট্রেন বলুন অন্যান্য ট্রেন বলুন নাম সার্চ করবেন না ট্রেনের নাম্বার জানা থাকলে ট্রেনের নাম্বারটা সার্চ করবেন যেমন বন্ধুরা আমি হচ্ছি হাওড়া মশাগ্রাম লোকালের টাইম টেবিল দেখতে চাই তো নাম্বার জানা থাকলে নাম্বার দিতে পারেন যে থ্রি সিক্স জিরো এইট এইজো হাওড়া মশাগ্রাম লোকাল দেখাচ্ছে গুড়া ফাওড়া দেখাচ্ছে আর যদি না মনে থাকে তাহলে আপনারা এই এইভাবে সার্চ করতে পারেন এইচ হাওড়া মশা গ্রাম এই যে বন্ধু দেখিয়ে কি দিবে দেখলেন এইভাবে হচ্ছে আপনারা এটা সার্চ করতে পারবেন স্টেশন কোড স্টেশন কোড হয়ে আপনাদের কোড দিতে পারেন নাম দিতে পারেন কোড হচ্ছে অনেকের মনে থাকে না কোড তাহলে তার দরকার নেই নাম মনে থাকলে নামটা দেবেন আপনারা বুঝলেন তো এটা গেল হচ্ছে এইটা এখানে হচ্ছে আপনার সার্চ হিস্ট্রি রয়েছে ধরো কোনো ট্রেন আপনি সার্চ করলেন পরের দিন আবার ভুলে গেলেন পরের দিন ভুলে গেলেন তাহলে আপনার এই যে আপনার হিস্ট্রিতে আপনি দেখাতে পারবেন যে লাস্টে আমি কী সার্চ করেছি কোন ট্রেনটা আপনি পেয়ে যাবেন ওখান থেকে এখানে হচ্ছে আপডেট টাইম টেবিল বলেছে এই যে চেকিং ফর নিউ সিটিউল আমি আপডেট করে নিলাম এখানে দেখাচ্ছে যাচ্ছে টু গেট নিউ সিটিউল প্লিস্টাই নেটটা অফ আছে তার জন্য এখানে আপনারা ধরো আপনারা ইংলিশে মাস বুঝতে পারছেন এখানে মারাঠি আছে উর্দু আছে হিন্দি আছে বাংলা আছে এই যে বন্ধুরা বাংলাতে এই যে সাবমিট করে দিন তো সেটিং আপ হচ্ছে এই যে বন্ধুরা এরকম পুরো একেবারে বাংলাতে হয়ে গেলো পিএনআর স্পট পুরো বাংলাতে এই যে এইখানে এবার হচ্ছে একটা সমস্যা যে বেলকুড়িয়া বেলকুড়িয়া সার্চ করলে দেখিয়ে দিচ্ছে স্টেশন কোড মনে থাকলে স্টেশন কোডে দিয়ে দিলে আপনার যে স্টেশনের নাম দিয়ে দিচ্ছে আর এইগুলোর সাথে যেগুলি ম্যাচ করছে সেগুলো দেখাচ্ছে তো আর ভাষাটাকে আমি মানে ইংরাজি করে নিই যেহেতু আমি ইংরেজিতে ইংরাজি সবাই মানে করে যদি কিন্তু যদি আপনাদের অসুবিধা হয় এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড মানে ফ্রেন্ডে ইনভাইট করতে পারেন এখানে তারপর হচ্ছে শেয়ার ইন হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার মানে টাইমটাকে শেয়ারও করতে পারেন এখানে সেটিংস আছে যে ল্যাঙ্গুয়েজ চুজ ইয়ার ল্যাঙ্গুয়েজ টাইম সেটিং আছে এএম বা পি এম এর ফরম্যাট টাইম মানে ধরো ফোর পি এম যেটা দেখাচ্ছে ওটা আপনার যদি এটা অফ করে দিই তাহলে এটা দেখাবে হচ্ছে আপনার ফোর পি এম মানে হচ্ছে সেটা হয়ে যাবে হচ্ছে সিক্সটিন সিক্সটিন পি এম রেলওয়ে টাইম অনুযায়ী তো এ এম পি এম থাকুক এখানে অ্যালার্ম টোন আছে মানে হচ্ছে অ্যালার্ম দিতে পারবেন যে ধরো এই টাইমে ট্রেন তার আগে কিছুক্ষণ আগে অ্যালার্ম দিতে পারবেন এখানে হচ্ছে স্পট নোটিফিকেশন মানে হচ্ছে নোটিফিকেশন মানে হচ্ছে যে মানে নোটিফিকেশান দিলো রেল যে নোটিফিকেশানটা দিচ্ছে সেটা সঙ্গে সঙ্গে অ্যাপে ঢুকে যাবে স্পট নোটিফিকেশান অন করে রাখতে হবে তাহলে ঢুকবে নাহলে কিন্তু ঢুকবে না আর ইউ ইনসাইড ট্রেন অপশান এই অপশানটা অন করে রাখবে তখনই যখন মানে হচ্ছে আপনি কি ট্রেনের ভেসর আছেন সেই অপশানটা দেখাবে সেটা দেখালে আপনি ট্রেনের অন লোকেশানটা দেখতে পারবেন মানে ট্রেনটা এখন এই জায়গাটাই রয়েছে এক্স্যাক্ট এখানে সাজেস্টেড ফিচার মানে আপনি এখানে এই যে ইন্টারনেটটা অফ আছে আমার এখানে আপনি মানে হচ্ছে ধরো মানে আরও কিছু যদি ফিচার জিতে হয় আরও কিছু যদি ফিচার আপনি দিতে চান সেটা আপনি দিতে পারবেন এখানে হচ্ছে ক্লিয়ার রিসেন্ট সার্চ ধরো ই ট্রেন আপনি সার্চ মানে যে সার্চ করেছেন রিসেন্ট এগুলিকে ক্লিয়ার করতে চান করে দেবেন এরকম টিপবেন সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে এখানে রিপোর্ট ইস্যু মানে কিছু সমস্যা দেখা দিলে আর এখানে ধরো আমি যেরকম সার্চ করলাম এখানে জেনারেল কি লোয়ার বার্থ লেডিস তো জেনারেল কুয়ার্টেতেই বুক টিকিট অন গুগল মানে আপনি এখানেও গুগল এখানে আপনি টিকিটও মানে টিকিটও বুক করতে পারবেন আর কোন ডেটে বুক করবেন সেটা আপনি চুজ করতে পারবেন ধরো অক্টোবর একুশ ফ্রাইডে বুক টিকিটস অন গুগল ইন্টারনেট নট অ্যাভেলেবেল ইন্টারনেটটা ইন্টারনেট আমি অন করিনি এখন আমার লাগছে না আপনাদের দেখানোর জন্য বললাম আপনি এভাবে ইউজ করতে পারবেন তো এটু বলার ছিল আর অ্যাপটার নাম হচ্ছে হোয়েট ইজ মাই ট্রেন এটাতে সমস্ত ধরনের ট্রেনের টাইমটি মানে সমস্ত এ টু জেড কোন দিন চলছে ভাড়া কত অন লোকেশান সব দেখিয়ে দেবে এটা হচ্ছে মানে অনেক উপকারিতা মানে কলকাতা সাভারবান বলে একটা অ্যাপ আছে ওটার থেকেও ভালো ইচ্ছে এই অ্যাপটা মানে এমন কোনো ট্রেন্ড নেই যেটা এই অ্যাপে দেখাবে না তো এটা হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন আর আপনারা বলে দিলাম এই যে এখানে সাজেস্টি ফিচার মানে কোনো ফিচার আপনারা ধরো আপনারা চাইলেন যে এই ফিচারটা থাকলে ভালো হয় এটা সাজেস্ট করতে পারবেন পরবর্তী আপডেটে ওরা দেখলে করেও দেবে তো এতটুকুই বলার ছিল এই অ্যাপে তো বন্ধুরা অ্যাপটা নিয়ে এক্সপ্লেন করলাম আর তেমন কিছু ভিডিওতে বলার নেই তো এরকম ইনফরমেটিং ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল আকাশ ট্রান্সপোর্টার্সকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন ভিডিওতে কমেন্টে লিখবেন কেমন হয়েছে আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আকাশ আন্ডারস্কোর সরকার আন্ডারস্কোর টু ফলো করে দেবেন তো ততক্ষণের জন্য টাটা আবার দেখা হচ্ছে পরে একটি নতুন